মা কামাখ্যা ধামত অম্বুবাসীর আজি অন্তিম দিন। অম্বুবাসীত ভিড় করেছেহি দেশি বিদেশি ভক্তয়। আজিও লক্ষাধিক ভক্তয় ভিড় করেছেহি অম্বুবাসী মহাযুগত। অম্বুবাসীর মহাযুগত দেবী মা কামাখ্যাক দর্শনের আশারে ভক্তয় ঠিয় হয়েছে দীঘলি আশারিত। আজি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও দিনের ভাগত দর্শনার্থীর ভিড়। দিনের ভাগত কই নিখার অম্বুবাসীর ভক্তর সমাগম দেখিলে চকু কপালত উঠিব আপনার। এই দৃশ্যব আজির নিখার ভাগর দৃশ্য। দেবী মা কামাখ্যাক দর্শনের ভাবে অপেক্ষা লাখ লাখ ভক্তর। লক্ষাধিক ভক্তর আগমনত তৎপর হয়ে পড়েছে প্রশাসনও। দেশ বিদেশের পর আহা হাজার হাজার ভক্তর লগতে অসম মুলুকর ভক্তই ভিড় করেছেহি নীলাচলের বুকুত। ভালদরে লক্ষ্য করিলে আপনি বুঝি উঠিব ভক্তর সমাগম কেনেকুয়া। ভক্তর ভিড়ত উখাল হব নোর অবস্থা অম্বুবাসীর মহাযুগত। নিশা 2 বজালৈকে মা কামাখ্যাক দর্শন করবলে এনে ধরনের অপেক্ষা করেছে ভক্তয়। নানা রঙী আলোকে সজাই পড়া তোলা হয়েছে দেবী মা কামাখ্যা মন্দির। মন্দিরের সম্মুখ ভাগতো বীর দি বাট নোপোয়া অবস্থা। যাত্রা পথতেই মা কামাখ্যাক লৈ ভক্তয়ে দিছে ভক্তিমূলক স্লোগানও। কাইলৈৰ পৰা যিহেতু অম্বুবাসীর নিবৃত্তি ঘটিব সেয়ে আজি ভক্তর ভিড়ও অধিক হওয়া পরিলক্ষিত হয়েছে। তাতে আজি রবিবার কার্যালয় বন্ধ হওয়ার বাবে বহু কর্মচারী দেবী মা কামাখ্যাক দর্শনের বাবে নীলাচলের বুকুলৈ আহিছে। নীলাচলের বুকুতেই মালিগাঁওর মূল পথৰ লগতে পদব্রজে দেবী মা কামাখ্যা মন্দিরলৈ যাত্রা করেছে দর্শনার্থী। Thank you.